হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক বেসিক কনসেপ্ট অ্যান্ড ফর্মুলা পার্ট 1 নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, ত্রিগোনোমেট্রিটা হচ্ছে একটা মেইন ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। সেটা দিয়ে আপনি পজিটিভ নেগেটিভ সমস্ত প্রকারের অ্যাঙ্গেল বের করতে পারবেন। সাপোজ -30 ডিগ্রি, তার অ্যাঙ্গেলও ত্রিগোনোমেট্রি দিয়ে বের করা যায়। তারপর দেখব ত্রিগোনোমেট্রির মেইন মানেটা কি। নামটা দিয়েই বোঝা যাচ্ছে, ত্রি হচ্ছে থ্রি, গনু হচ্ছে সাইডস, আর মেট্রি হচ্ছে মেজারমেন্ট। তো ফ্রেন্ডস, কি দাঁড়াচ্ছে ত্রিগোনোমেট্রি? মানে থ্রি সাইডস মেজারমেন্ট, অর্থাৎ তিনটে সাইডের মেজারমেন্ট। একটা ট্রায়াঙ্গেল যদি আমি ধরি, তার কটা সাইড? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে সাইড। তার মেজারমেন্ট আমরা ত্রিগোনোমেট্রি দিয়ে করতে পারবো। এটাই হচ্ছে ত্রিগোনোমেট্রির মেইন ফর্ম। ত্রিগোনোমেট্রিক্যাল রেশিও, ত্রিগোনোমেট্রিক্যাল রেশিও, অর্থাৎ ফ্রেন্ডস, আমি যদি একটা ট্রায়াঙ্গেল অ্যাজিউম করি, এ বি সি, নর্মালি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা যেই পার্টটার সাথে থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা সব সময় থাকে, এটা মাথায় রাখবেন, অ্যাঙ্গেলটা সব সময় থাকে হাইপোটেনিয়াস, মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ আর বেস অর্থাৎ ভূমি। একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা সব সময় অতিভুজ আর ভূমির সাথে থাকে, আর বাকি যে পার্টটা থাকে সেটা হলো লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। এখান থেকে ত্রিগোনোমেট্রিক্যাল রেশিও অর্থাৎ সাইন থিটা, তাহলে সাইন থিটার রেশিও আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। অ্যাঙ্গেলটা যদি এখানে থাকতো প্যারালালি, এটা অতিভুজ হতো আর এটা ভূমি হতো, ঠিক অপোজিটটা পারপেন্ডিকুলার হতো, আর এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল যদি বলে সেটা 90 ডিগ্রি। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু, আমি এই অ্যাঙ্গেলটাকে মেজার করলাম থিটা, এটা নয়, তাহলে দাঁড়াচ্ছে এ বি বাই এ সি। সিমিলারলি কস থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে বি সি বাই এ সি। সাইন থিটা কস থিটা হলো এবার টেন থিটা কট থিটা, সেক থিটা কোসেক থিটা, এই চারটে পার্ট বাকি রইল। ফ্রেন্ডস, একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে সাইন থিটা আর কস থিটা যদি আমি জানি, তাহলে এই চারটে পার্টই আমি বের করতে পারবো। আমাকে জাস্ট সাইন থিটা কস থিটাটা মাথায় থাকতে হবে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, দুটো যদি মাথায় থাকে তাহলে এই চারটে পার্ট বের করতে পারবো কিভাবে। টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, এই ক্ষেত্রে আমি সাইন থিটা এ বি বাই এ সি, কস থিটা নিচে আছে তাহলে এই পার্টটা যদি এখানে বসাই উল্টে যাবে এ সি বাই বি সি, এ সি এ সি কাটতে পারি এ বি বাই বি সি। এ বি কি আছে তাহলে? পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, বি সি আছে ভূমি, তাহলে টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ডিরেক্টলি আপনি এটাও মুখস্থ করতে পারেন, যদি মনে না থাকে তাহলে সাইন থিটা কস থিটা মাস্ট মনে রাখতেই হবে, তা দিয়ে আপনি এই চারটে পার্টকে বের করতে পারবেন। সেমভাবে কট থিটা, আপনি যদি টেন থিটা পেয়ে যান তাহলে আবার কট থিটা কিভাবে পাবেন? কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এটা হলো একটা পার্ট, সাইন থিটা কস থিটা মাথায় থাকলে। আবার সাইন থিটা কস থিটা মাথায় থাকলে টেন থিটা যদি আপনি বের করে নিতে পারেন, কট থিটা ইকুয়ালস টু 1/10 থিটা,
তাহলে কি দাঁড়াচ্ছে, এবি বাই বিসি হচ্ছে টেন থিটা, তাহলে কট থিটা কি দাঁড়াবে, জাস্ট উল্টে যাবে বিসি বাই এবি। কট টেন থিটাটা বের করে নিতে পারলে সাইন থিটা কস থিটা দিয়ে আপনি কট থিটাটা এইভাবে পেয়ে যাবেন, অথবা কস থিটা সাইন থিটা দিয়ে যদি করতে চান তাহলে কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা। বাকি রইল সেক থিটা কোসেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা ইকুয়ালস টু কস থিটা, এখানে কি আছে বিসি বাই এসি, 1 বাই আছে উল্টে যাবে এসি বাই বিসি হয়ে যাবে কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। অর্থাৎ ফ্রেন্ডস 1 বাই সাইন থিটা মানে এবি বাই বিসি, সরি এবি বাই এসি আছে এসি বাই এবি হয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস সাইন থিটা কস থিটা যদি জানা থাকে তাহলে তা দিয়ে বাকি চারটে পার্ট ত্রিকোণমিতি বের করা খুবই ইজি হয়ে যাবে, শুধু আপনাকে এই দুটো পার্টকে মাথায় রাখতে হবে কিভাবে করতে হচ্ছে। টেন থিটা সাইন থিটা বাই কস থিটার আকারে এটা হচ্ছে, এন্ড কট থিটা দিয়ে যদি করতে চান তাহলে এটা হচ্ছে 1 বাই টেন থিটা। টেন থিটাকে আপনি আবার 1 বাই কট থিটা লিখতে পারেন। সেক থিটা কস থিটা জানা থাকলে 1 বাই কস থিটা ইকুয়ালস টু সেক থিটা, কোসেক থিটা সাইন থিটা জানা থাকলে 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এবার দেখবো ত্রিগোনোমেট্রিক্যাল রেশিওর মধ্যে রিলেশন কি আছে। রিলেশনটা হলো সাইন থিটা ইন্টু কস থিটা, সরি কোসেক থিটা ইকুয়ালস টু 1। রিলেশনগুলো লিখে নিচ্ছি তারপর দেখে দিচ্ছি। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1, টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1, অ্যান্ড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, লাস্ট পার্ট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ছটা রিলেশন। ফার্স্ট রিলেশনটা কি করে আসছে, সাইন থিটা আমি উপরে পার্টে বলেছিলাম সাইন থিটার ভ্যালু জানা থাকলে আমরা কোসেক থিটা বের করতে পারবো কি করে, 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। তাহলে সাইন থিটা আছে কোসেক থিটা আছে, 1 বাই সাইন থিটা লিখতে পারি, সাইন সাইন কেটে যাচ্ছে ইকুয়ালস টু 1, এইভাবে 1 সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, কস থিটা ইন্টু সেক থিটা সেম ভাবে কস থিটা ইন্টু 1 বাই কস থিটা হলো সেক থিটা ইকুয়ালস টু 1, টেন থিটাও সেম ভাবে টেন থিটা ইন্টু কট কি লিখতে পারি 1 বাই টেন থিটা ইকুয়ালস টু 1। এই হলো তিনটা রিলেশন, আর এই তিনটা রিলেশন আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে মেইন পার্ট, যেটা সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, টেনের সাথে কটের, এই তিনটে পার্ট। এবার আমি বলছি সাইন্স অফ ত্রিগোনোমেট্রিক্যাল রেশিও, সাইন প্লাস মাইনাস কখন নেগেটিভ কখন পজিটিভ হয়, এক্স এক্স ড্যাশ এক্সিস, ওয়াই ওয়াই ড্যাশ এক্সিস, অর্থাৎ ওয়াইটা এদিকে প্লাস এক্সটা এদিকে প্লাস, ওয়াইটা অপোজিট দিকে নেগেটিভ এক্স ড্যাশ নেগেটিভ, এটাকে বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ। অর্থাৎ ফ্রেন্ডস ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে আপনার অল অ্যাঙ্গেল পজিটিভ, সাইন কস টেন সেক কোসেক কট সব পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন যা যা আছে বাকি সব নেগেটিভ, তার মানে সাইন পজিটিভ মানে সাইনের সাথে কিসের সম্পর্ক, কোসেকের। আমরা কি লিখতে পারি, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, তাহলে এটা ভুলে গেলে হবে না,
কোসেকটাও কিন্তু এখানে পজিটিভ, কারণ পুরোটাই সাইনের আকারে আসছে। নর্মালি চিন্তা করুন, সাইন যদি পজিটিভ হয়, সাপোজ সাইন থিটা ইকুয়ালস টু আমার 2 আসলো, এটা হলো আমার অ্যান্সার। 1/2 এটাও তো পজিটিভ দাঁড়াচ্ছে, কোসেক থিটাটাও পজিটিভ দাঁড়াবে, তাই জন্য এই কোয়াড্রেন্টে সাইন রিলেটেড সব পজিটিভ। তবে হ্যাঁ, এটা বলতে পারেন যে তাহলে তো টেন থিটাটাও সাইন রিলেটেড, তাহলে টেন থিটা কেন পজিটিভ হবে না, কারণ টেন থিটা ইকুয়ালস টু সাইন বাই কস থিটা। আমি কিন্তু বলেছি এই কোয়াড্রেন্টে শুধু সাইনই পজিটিভ, কস সেক কোসেক কিন্তু বলিনি, সরি সেক কট কিন্তু বলিনি। তাহলে টেন কি করে পজিটিভ হবে, কারণ কোস কসের ভ্যালুটা তো নেগেটিভই আসবে এই কোয়াড্রেন্টে। তাহলে তো পুরো সাইন থিটা যদি 2 হয়, কসের ভ্যালু যদি 3 হয়, -3, তাহলে তো পুরো ভ্যালুটাই মাইনাসে চলে আসছে, তাই জন্য এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ, সাথে কটও পজিটিভ, কি করে? টেন ইকুয়ালস টু টেন থিটা ইকুয়ালস টু 1/cot θ, এটা তো জানেন। তাহলে কটের ভ্যালুটা সেম ভাবে এখানের মতো যদি 3 আসে, +3, তাহলে 1/3 টেন থিটাটাও পজিটিভ হচ্ছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সব 6টাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, দ্য থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট পজিটিভ, আর লাস্ট কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে বাকি কি রইল, সাইন হয়ে গেল, টেন হয়ে গেল, সঙ্গে কোসেক হয়ে গেল, কট হয়ে গেল, বাকি রইল কস। কস থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে সাথে আর কি পজিটিভ হবে বলুন, সেক থিটা, কারণ সেক থিটা ইকুয়ালস টু 1/cos θ। এই রুলটাকে আবার আপনি বলতে পারেন অল সাইন, একটা মনে রাখার টিপস, অল সাইন টেন কস, অল সাইন টেন কস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আপনার পড়ছে অল, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, থার্ড কোয়াড্রেন্টে কি পড়ছে টেন, লাস্ট কোয়াড্রেন্টে কস। তাহলে এইভাবে মনে রাখবেন অল সাইন টেন কস। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমি আশা করব ফর্মুলার প্রতিটা ভিডিও আপনি আপনারা ভালো করে একটু দেখবেন, কারণ ত্রিকোণমেত্রি পার্টটা খুব একটা ছোট নয়, তার জন্য আপনাকে এই সাইন কস টেনের সমস্ত ফর্মুলাগুলো জানতে হবে। যখন ম্যাথসের সলিউশন করতে যাবেন তখন কিন্তু এগুলো স্টেপে স্টেপে দরকার হবে, একটু ভালো করে দেখবেন আর একটু মাথায় রাখবেন, আরও বেশি ক্লিয়ার হবে যখন আমি ম্যাথসের সলিউশন দেব। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।